এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার তেলিয়ামুড়া আরডি ব্লক প্রাঙ্গণে ব্লক ভিত্তিক মেরে মিট্টে মেরা দেশ কর্মসূচি এবং কৌশল মেলা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ভারত মায়ের রক্ষার্থে তেলিয়ামুড়ার যে 7 জন বীর সন্তান শহীদ হয়েছিলেন তাদের স্মরণে ব্লক প্রাঙ্গণে এক ফলক তৈরি করে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সহারায়ের হাত ধরে সেই ফলক উন্মোচিত হয়। শহীদদের পরিবারকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সহারায় বলেন, দেশের জন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের দেশের সকল শক্তি উৎসর্গ করাই হল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধার নিদর্শন। এভরি মিনিট অফ আওয়ার লাইফ, ডেডিকেটিং এভরি মিনিট অফ আওয়ার লাইফ এন্ড এভরি আউন্স অফ আওয়ার এনার্জি ফর আওয়ার মাদারল্যান্ড is the true tribute to our freedom fighters. অর্থাৎ আমাদের দেশের জন্য, আমাদের দেশ মাতৃকার জন্য, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, আমাদের জীবনের প্রতি আউন্স অফ আমাদের যে শক্তি, সেই শক্তিটা উৎসর্গ করাটাই হলো প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের জন্য শ্রদ্ধার প্রকৃত নিদর্শন। এই আহ্বান রেখে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন যারা, যাদের প্রাণের বিনিময়ে, যাদের চরম আত্মবলিদানের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা দেশের 77তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, তাদেরকে সম্মান জানানো। এবং আমরা আমাদের তেলিয়ামুড়া ব্লকেও সেই সমস্ত বীর সেনানী যারা স্বাধীনতার সময় জীবন বলিদান দিয়েছেন এবং স্বাধীনোত্তর ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কার্গিল যুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন কিংবা সীমান্তে যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং তাদের জন্য আমরা একটা স্মৃতিসৌধ আজকে তেলিয়ামুড়া ব্লক প্রাঙ্গণে আমরা উদ্বোধন করেছি। এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, তেলিয়ামুড়া ব্লক উন্নয়ন আধিকারিক দেবপ্রিয়া দাস সহ আর অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।